বিজেপির ফ্লেক্স ও দলীয় পতাকা ছেড়ার অভিযোগ। অভিযোগের তীর শাসক দলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আসন্ন, শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের কাউন্টডাউন। শাসক বিরোধী সকলেই জোর কদমে প্রচারে ব্যস্ত। আর এই প্রচারের অঙ্গ হিসেবে বাঁকুড়া সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েতে রাঙামাটি 21 নম্বর বুথে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিজেপির তরফেও ফ্লেক্স এবং দলীয় পতাকা লাগানো হয়। রাতের অন্ধকারে বিজেপির সেই ফ্লেক্স এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি কি বললেন, আসুন শুনে নেওয়া যাক। আজ রাতে ডিহিপাড়া অঞ্চলের 21 নম্বর বুথ, সেই 21 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। শাসক দল ভয় পেয়েছে, তারা জানে যে আমরা এই পঞ্চায়েত নির্বাচনে আমরা জিততে পারব, তার জন্য ভয় পেয়ে কোথাও পতাকা ছিঁড়ে ফেলা, ফ্লেক্স ছিঁড়ে ফেলা বিভিন্নভাবে। এবং তৃণমূল কংগ্রেস চাইছে যে কোনো প্রকারে পায়ে পা দিয়ে ঝামেলা করে এলাকাকে উত্তপ্ত করে গুন্ডা বাহিনী দিয়ে ক্ষমতা দখল করা। কিন্তু মানুষ জোট বেঁধেছে, মানুষ তৈরি হয়ে গেছে, মানুষ এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। শুধু ডিহিপাড়া নয়, কয়েকদিন থেকে বিভিন্ন জায়গায় ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, পতাকা খুলে ফেলে দেওয়া, বিভিন্নভাবে ঝামেলা করার চেষ্টা করছে। তো আমি শাসক দলকে অনুরোধ করব, এটা সোনামুখী ব্লক, এটা সোনামুখী থাকতে দিন। কারণ এই সোনামুখী ব্লকের মানুষ মারপিট, দাঙ্গা, হিংসা, হানাহানি, বোমাবাজি এসব চাইছে না। আপনারা এত যদি উন্নয়ন করে থাকেন, আপনারা যদি এত মানুষের পাশে থাকেন, তাহলে ভয় কিসের আপনাদের? তাহলে তো মানুষ আপনাদেরকে ভোট দেবে। আপনারা পতাকা ছিঁড়ে আর করে এলাকা উত্তপ্ত করে মারপিট করে ক্ষমতা দখল করতে চাইছেন, এটা কিন্তু সোনামুখীর মানুষ মেনে নেবে না। এবং যারা এই নোংরামিগুলো করছেন তারা কিন্তু আগামী দিনের জন্য সতর্ক হয়ে যাবে। এদিকে ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় বলে জানিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইউসুফ মণ্ডল। ডিহিপাড়া অঞ্চলের বিজেপির বিধায়ক অভিযোগ করেছে যে রাঙামাটির বুথে নাকি বিজেপির ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এগুলো তৃণমূলের নামে বদনাম করার চেষ্টা করছে, দেখছে যে পায়ের তলায় আস্তে আস্তে ওদের মাটি সরে যাচ্ছে। বিজেপি বলে সোনামুখী ব্লকের কোনো সংগঠন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পাশে সকল মানুষ আজ আস্তে আস্তে এগিয়ে আসছে। পঞ্চায়েত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করবে সেই ভয়ে বিধায়ক এখন উল্টোপাল্টা বক্তব্য রাখছে এবং তৃণমূলের নামে একটা অপপ্রচারের চেষ্টা করছে। কিন্তু সোনামুখী ব্লকে 10টা অঞ্চলে প্রত্যেকটাই অঞ্চলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সেই ভয়ে বিধায়ক এখন উল্টোপাল্টা মন্তব্য করছে আর তৃণমূলের নামে এগুলো মিথ্যা অভিযোগ তুলছে। ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানোতে। ব্যুরো রিপোর্ট, এবিএন বাংলা।